السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في رياض برندو কিতাব হেদ এর ধারাবাহিক দর্শে আজকে আমরা এ দর্শে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে লেখক রাহমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন বাবুন আসসালাম আল আল্লাহ আসসালাম আল আল্লাহ আল্লাহর উপর সালাম বা শান্তি বর্ষিত হোক এ কথাটি বলা যাবে না এই প্রসঙ্গে আজকের এই অধ্যায় লেখক রাহমহল্লা এই অধ্যায় একটি হাদিস নিয়ে এসেছেন সাহিব খারি এবং মুসলিম থেকে এ অধ্যায়ে তিনি যে বিষয়টিকে বোঝাতে চাচ্ছেন আসলেই তা হল সালাম সাধারণত দুটি উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এক হলো সালাম এটা একটা তাহাইয়া অভিবাদন যেটা দোয়া এর অর্থে ব্যবহার হবে তাহলে আসালাম আল্লাহ অর্থ হবে আল্লাহ ওয়া আলার পর সালাম বা শান্তি বর্ষিত হোক আল্লাহ সুবাহানা তাল্লার জন্য এ দোয়া করছি আল্লাহ ওয়া তালার জন্য এ দোয়া অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের জন্য দোয়া করা হয় কিন্তু আল্লাহ বলে আলামিনের জন্য কোনো দোয়ার প্রয়োজন নেই প্রয়োজন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল প্রয়োজন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কৃতজ্ঞতা কিন্তু আল্লাহ বলে আলামিনের জন্য দোয়া করব এটি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শোভা পায় না বরং দোয়া তার জন্যই করতে হয় যার কিছু প্রয়োজন রয়েছে যার কিছু অভাব অনটন রয়েছে যার কিছু চাহিদা রয়েছে আল্লাহ হতা আল্লাহর তো কোনো অভাব নেই তার তো কোনো চাহিদা নেই তার তো কোনো প্রয়োজন নেই তিনি কারো কোনো বিষয়ে মুখাফেকি নন আচ্ছা এই অবস্থায় যদি আল্লাহর আল্লাহ রবিনের জন্য আসসালাম ও আল্লাহ বলে আমরা দোয়া হিসাবে এটাকে ব্যবহার করি তাহলে আল্লাহ হতা আল্লাহর জন্য এটি কখনো শোভা পায় না আল্লাহ রব্লাহ আলমিনের জন্য এটি একটি মানহানিকর বিষয় হয়ে দাঁড়িয়ে যায় এই দৃষ্টিকোণ থেকে এটা বলা যেতে পারে না দ্বিতীয় বিষয় আসসালাম এটি আরেক অর্থে ব্যবহার হতে পারে তা হলো। ত্রুটিমুক্ত অর্থাৎ সালাম দ্বারা এখানে উদ্দেশ্য আর ত্রুটি মুক্ত হওয়া এজন্য সালাম শব্দটাকে ব্যবহার করা তো আল্লাহ সুহানা আলা তিনি তিনি হলেন যাবতীয় ত্রুটি মুক্ত তাকে আবার আমরা এ কথা দিয়ে ত্রুটি মুক্ত করছি চাচ্ছি এর মানে তাহলে তিনি ত্রুটির মাঝে এখনো রয়েছেন বা তার মাঝে এখনো ত্রুটি রয়েছে অথবা এ কথাও আল্লাহ সুবাহ আলার শানে প্রযোজ্য হয় না এজন্যই লেখক রহেম এখানে অধ্যায় বেঁধেছেন তিনি কিতাপ উত্তহিদের একটি অধ্যায় বাবুন ইউকাল আস আল্লাহ আসালা মূ আল্লাহ এটা বলা জায়েজ নয় অবশ্য তিনি নিজের মন গড়ায় বক্তব্য দেন নাই বরং এই প্রসঙ্গে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহি হোসেন এর একটি সুন্দর হাদিস নিয়ে এসেছেন হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ নমাস মাসউদ রৌদি আল্লাহ হোসেন আল্লাহ আন হতে বর্ণিত তিনি বলছেন কন্যা ঈদা কুনাম আন নবী সাল্লাল্লাহসাল ফিসলাত কুলনাসাল্লাম ও আল্লাহ মিনারবাদী আমরা যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর সাথে একত্রিত সল্লাহত আদায়ী করতাম তখন আমরা বলতাম আসসাল্লাম ও আল্লাহি মিনার বাদী আল্লাহ আব্বাল্লাহ আলমিনের বান্দাদের পক্ষ থেকে আল্লাহ আব্বুলা আলহামের উপর সালাম বর্ষিত হোক এভাবে আমরা বলতাম এটা হলো মূলত তাসাহুদের সময় আসসালাম আলা ফুলান। অনপভাবে অমোক অমুক পর জীব পর মিখাইলের পর ফেরেস্তাদের পর মোহাম্মদ পর বা ইত্যাদিদের পর সালাম বর্ষিত হোক এভাবে আমরা সীতা সাহদের সময় বলতাম আল্লাহ আসুর সাল্লাম বললেন বলেল্লাহ তাকুলসাল্লাম মু আল্লাহ ফাইন আল্লাহ হোয়াস সালাম তোমরা কখনো বলো না যে আল্লাহ সোহানা হোয়াতালার উপর শান্তি বর্ষিত হোক এটা বলো না কারণ ফাইন আল্লাহ হা সালাম আল্লাহ সুবহানা হোয়াতা তিনি নিজেই হলেন সালাম তিনি নিজেই সালাম অর্থাৎ তার থেকেই শান্তি নির্গত হয় তার থেকেই শান্তির উৎস হয় তিনি সব শান্তির সালামের মালিক আবার তার জন্য আমরা শান্তির দোয়া করব। এটা কখনো জায়েজ নয় তাই আল্লাহ রসুল সাল্লাম বললেন আলাল্লাহ তোমরা এইভাবে বলো না আসসালাম আল্লাহ এটা বলো না আল্লাহ রসুল আলাইহি আলহাল্লাম নিষেধ করে দিলেন এইভাবে বলো না রাসূল সাল আলী হুসাল্লাম যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করতেন কোনো নিষিদ্ধ কাজ থেকে মানুষকে বাধা দিতেন সাথে সাথে তাকে এর বিকল্প একটি বৈধ পন্থা শিক্ষা দিতেন বৈধ পথ তাকে বের করে দিতেন আর তাহিয়াতের মধ্যে আমরা বলছিলাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন নিষেধ করলেন নিষেধ করে আমাদেরকে শিক্ষা দিলেন যে অতএব আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য অভিবাদন কি হতে পারে আত্মাহ এসব কিছু আল্লাহ সুবাহর জন্য আল্লাহ রব আলামিন এর জন্য বান্দা এগুলি বলবে সেটা আল্লাহ রসুল সালাম শিক্ষা দিলেন বা আল্লাহ এটা বলা জায়েজ নেই কারণ আল্লাহ সুবাহআর পক্ষ থেকে সালাম এসে থাকে তিনি হলেন সালাম তার থেকে এসে থাকে সালাম যেমন আমরা সালাতে সালাম ফিরানোর পর ডানে বামে সালাম ফেরানোর পর আমরা যে দোয়াগুলি বলি شغل المدة اللهم أنت السلام، ومنك السلام تبارك تياه للجلال والإكرام، اللهم أنت السلام هي الله، أبنى أبنيه سلام أبني شنطة ماي، ومنك السلام، أبنارك أستكى شنطة، بره ياسي، أبنارك أستكى شنطة نيرغو تهاي، أبنارك أستكى منشر كاسة شنطة جاي، مخلوقير كاسة شنطة جاي. تباركت يا ذل جلال والاکرام হে সম্মান ও محترم অধিকারী হন আপনি বরকতময় প্রকৃত বরকতের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বন্ধুরা তাই যখন আমরা বলবো আসসালামু আলাই আল্লাহ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বে ও বরকতের ক্ষেত্রে এটি শোভা পায় না তাই এই জন্য আসসালামু আলাই আল্লাহ এটি বলা জায়েজ নয় এ অর্ধে আমরা যে বিষয়গুলি শিখলাম প্রথম হলো সালাম এটা কি কি অর্থে ব্যবহার হতে পারে তা জানলাম যে দুই অর্থে ব্যবহার হতে পারে এক হলো সালাম তাহিয়া অভিবাদন বা দোয়া এর অর্থে ব্যবহার হতে পারে আরেক হলো সালাম কোনো ব্যক্তিকে কোনো সত্তাকে মুক্ত ঘোষণার জন্য এটা ব্যবহার হতে পারে বা তার মুক্ত হওয়া কামনার জন্য এটা ব্যবহার হতে পারে তো আল্লাহ সুহানহমাতের জন্য দুটোই প্রযোজ্য নয় তার জন্য কোনো শান্তির দোয়ারও প্রয়োজন নেই তিনি নিজেই শান্তি নিজেই শান্তির মালিক অনুরভাবে তাকে ত্রুটিমুক্ত মুক্ত করার জন্য আমরা কামনা করব এটাও কোনো প্রয়োজন নেই যখন ত্রুটিমুক্ত মুক্ত করার কামনা করব এর অর্থ হল তিনি যেন ত্রুটিমুক্ত মুক্ত নয় তা কক্ষণও নয় আল্লাহ সুবাহানা আলা তিনি সর্বদায় সকল প্রকার ত্রুটি থেকে তিনি মুক্ত আল্লাহ সুবাহানা হুয়া তা একক সত্তা যিনি যাবতীয় ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত সর্বদায় সকল সময়ে এ অধ্যায় আমরা আর শিখলাম যে আল্লাহ সুবহান হতা আল্লাহর জন্য তাহলে তাহাইয়া তার জন্য অভিবাদন স্বরূপ আমরা কি বলতে পারি আল্লাহরা সুসাল্লাহ আলিহসাল্লাম শিক্ষা দিলেন যে বরং তোমরা এটা না বলে বলো তাহাইয়া তলিল্লা হে ওয়াসাল্ ওয়া বাত এ আমরা আরো জানলাম যে আসসালাম ও আল্লাহ এটি বলা প্রযোজ্য নয় কখনো জায়েজ নয় কারণ এটি বললে আল্লাহ সব মানহানি হয়ে যায় মানহানি মানহানিকর বিষয় হয়ে যায় অতএব এটা কখনো বলা সঠিক নয় এই অধ্যায়ে আমরা আরেকটি বিষয় জানলাম সেটি হচ্ছে কেন আল্লাহ জন্য এটি বলা যাচ্ছে না বা বলা নিষিদ্ধ আমরা আরো এই অধ্যায় থেকে জানলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি মানুষকে শিক্ষা দিতেন এমন ভাবে বরং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন তিনি আর কেনই বা হবেন না তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক কারণ আল্লাহ সুবাহ তিনি নিজেই হলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর শিক্ষক আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেননি তার শিক্ষক হলেন আল্লাহ সুবাহান হাত আলা যার শিক্ষক আল্লাহ সুবাহান হাত আলা তিনি তো ব্যতিক্রম ধর্মী শিক্ষক হবেনি প্রিয় দর্শক এখন আমরা এর পরবর্তী আরেকটি অধ্যায় যাচ্ছি যে অধ্যায়টি লেখক রাহেমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন বাবু কাউল আল্লাহ হম্মক ফিরলি ইনশিয়েতা আল্লাহ হম্মক ফিরলি ইনশিয়েতা এটা বলা সম্পর্কে অর্থাৎ আমরা যখন দোয়া করব করবো আল্লাহব্লাহ আলমিরের কাছে তখন এইভাবে দোয়া করা যাবে কি না যে আল্লাহম্মক ফিরলি ইনশিয়েতা হে আল্লাহ আমাকে ক্ষমা করো যদি ইচ্ছা কর যদি চাও তাহলে আমাকে ক্ষমা করো এভাবে বলা জায়েজ হবে কি না এ প্রসঙ্গে লেখক রহমাউল্লাহ এ অধ্যায় বেঁধেছেন এবং এই অধ্যায়ে তিনি দুটি হাদিসও নিয়ে এসেছেন তিনি যে হাদিসগুলি নিয়ে এসেছেন প্রথম হালসে শহীউল বোখারীর একটি হাদিস আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলীহুসাল্লাম থেকে বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবী আবু হুরাইরা রদিয়াহতে আলা আনহু তিনি বলছেন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলিহু সাল্লাম বলেন লা ইয়াকুল আহাদুকুম আল্লাহম্মক ফিরলি ইনশিতা আল্লাহম র হাম্নি ইনশিতা লিয়া হাজি মিল মাস আলাহ ফাইন আল্লাহ আলা মুখরে তোমাদের কেউ যেন না বলে আল্লাহ ফেরলি ইন সীতা হে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমাকে ক্ষমা করে দেন যদি আপনার মন চায় তাহলে আমারে ক্ষমা করেন আল্লাহ হামদে ইন সেতা হে আল্লাহ যদি আপনি ইচ্ছা করেন তাহলে আমাকে রহম করুন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন কেউ যেন এই ধরনের না বলে অর্থাৎ এইভাবে যেন কেউ আল্লাহ রবাহ আলমের কাছে দোয়া না করে কিভাবে করবে তাহলে فَلْيَعْزِمِ المسألة، بَرَهَا الله رب العالمين جور الله رب العالمين يقول كاسة الله جدي طيب دوار مده بولي صلات اكت اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت، فاغفر لي. হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ফাইন নাহু লা বা ইল্লাহ আন্টা কারণ আপনি ছাড়া তো আর গুনা ক্ষমা করার মাত্র কারো অধিকার নেই কারো ক্ষমতা নেই অতএব আপনিই ক্ষমা করবেন আপনি আমাকে ক্ষমা করুন জোর করে শক্ত দাবি আল্লাহ আব্ল্লাহ আলামিনের কাছে আবেদন করে। এর কারণ যখন আল্লাহ আব্লাহ আলমিনের কাছে একটা শক্ত দাবি আবেদন করা হয় শক্তভাবে বলা হয় শক্ত মানে আবেদনটা শক্ত করে বলা হয় তাহলে এখানে একটা ভাব ফুটে আসে যে আসলেই আল্লাহ ছাড়া বিকল্প ক্ষমা করার কেউ আর মালিক নেই আল্লাহ ছাড়া বিকল্প রহম করার মালিক আর কেউ নেই আমি আমার বলছি এবং আমার কথার ভাব আমি চাচ্ছি যে আল্লাহ ছাড়া আসলে আর কেউ ক্ষমা করার অধিকার রাখে না কেউ আর ক্ষমা করতে পারে না আর যখন আমি বলবো আল্লাহ ফিরলি ইনসি হে আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে ক্ষমা করেন এর মানে যে আল্লাহ রা আলমিনের কাছে ক্ষমাটা আমি কোন গুরুত্ব ছাড়াই চাচ্ছি আল্লাহর ইচ্ছা করলে ক্ষমা করতে পারে না করতে পারে সেটা তার বিষয় তিনি ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন নাও করতে পারেন সেটা তার বিষয় সুবাহ আলার। কিন্তু আমাকে চাইতে হবে আল্লাহ হাত আল্লাহর কাছে শক্ত করে মজবুত করে আমরা এ পর্যায়ে একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি এরপর আবার ফিরে আসব আমাদের দর্শে আসসালাম আলাইকুম আরহাম আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহী ও বারাখাট প্রিয়দর্শক বৃন্দ এখন আমরা এর পরবর্তী আরেকটি অধ্যায় যাচ্ছি। যে অধ্যায়টি লেখক রাহমা হল্লা তিনি অধ্যায় বেদেছেন বাবু ও কাউল আল্লাহহুম্মা ও ফিেরলি ইনসে এতা। আল্লাহ আম্মা ও ফিেরল এনসে এটা বলা সম্পর্কে। অর্থাৎ আমরা যখন দোয়া করব আল্লাহ লা আলামর কাছে। তখন এইভাবে দোয়া করা যাবে কি না। যে আল্লাহ ফিরলি ইন হে আল্লাহ আমাকে ক্ষমা করো যদি ইচ্ছা করো যদি চাও তাহলে আমাকে ক্ষমা করো এভাবে বলা জায়েজ হবে কি না এ প্রসঙ্গে লেখক রহমাহুল্লাহ এ অধ্যায় বেঁধেছেন এবং এ অধ্যায় তিনি দুটি হাদিসও নিয়ে এসেছেন তিনি যে হাদিসগুলি নিয়ে এসেছেন প্রথম হলো সেই সহিউল বুখারীর একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবী আবু হুরাইরা রবি আল্লাহ আনহু تني الله رسول صلى الله عليه وسلم بقولن لا يقول أحدكم، اللهم اغفر لي إن شئت، اللهم ارحمني إن شئت، ليعزم المسألة فإن الله لا مكره له. ثم ذكر جنونا اللهم اغفر لي إن شئت. هيالله، جذي اشكر إنت هلأ ما كي خما كورين. جذي أبنار من اللهم ارحمني إن شئت. الله যদি আপনি ইচ্ছা করেন তাহলে আমাকে রহম করুন আল্লাহ রসুল সাল্লাম বলছেন কেউ যেন এই ধরনের না বলে অর্থাৎ এইভাবে যেন কেউ আল্লাহ রব আলমিনের কাছে দোয়া না করে কিভাবে করবে তাহলে আল্লাহ বরং আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে জোর দিয়ে খুব শক্ত করে গুরুত্ব দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চাইতে হবে আল্লাহ আমাকে দিতেই হবে আপনি যদি না দেন তাহলে আর দিবে কে তেব আমাকে দিতেই হবে যেমন আমরা অন্যান্য দোয়ার মধ্যে বলি সালাতের শেষেও একটি দোয়া মাস্রা পাঠ করি আল্লাহমা ইন্নি জলাম তু নাফসি জুলমন কাফেরা ফক ফিরলি ফাইন হু লা ইয়াক ফিরুজদুনু বা ইল্লাহ আমটা ফক ফিরলি এ আল্লাহ আমাকে ক্ষমা করুন ফাইন হু লা ইয়াক ফিরুদ্দুনু বা ইল্লা আন্টা কারণ আপনি ছাড়া তো আর গুনা ক্ষমা করার মাত্র কারো অধিকার নেই কারো ক্ষমতা নেই অতএব আপনি ক্ষমা করবেন আপনি আমাকে ক্ষমা করুন জোর করে শক্ত দাবি আল্লাহ রাবুল আলমিনের কাছে আবেদন করে এর কারণ যখন আল্লাহ রাবুল আলমিনের কাছে একটা শক্ত দাবি আবেদন করা হয় শক্তভাবে বলা হয় শক্ত মানে আবেদনটা শক্ত করে বলা হয় তাহলে এখানে একটা ভাব ফুটে আসে যে আসলেই আল্লাহ ছাড়া বিকল্প ক্ষমা করার কেউ আর মালিক নেই আল্লাহ ছাড়া বিকল্প রহম করার মালিক আর কেউ নেই আমি আমার মুখ দিয়েও বলছি এবং আমার কথার ভাব দিয়েও আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ ছাড়া আসলে আর কেউ ক্ষমা করার অধিকার রাখে না কেউ আর ক্ষমা করতে পারে না আর যখন আমি বলবো আল্লাহ হোমক ফেরলি ইনসিতা হে আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে ক্ষমা করেন এর মানে যা আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমাটা আমি কোনো গুরুত্ব ছাড়াই চাচ্ছি আল্লাহর ইচ্ছা করলে ক্ষমা করতে পারে নাও করতে পারে সেটা তার বিষয় তিনি ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন নাও করতে পারেন সেটা তার বিষয় সুহানহতা আল্লাহর কিন্তু আমাকে চাইতে হবে আল্লাহ সুবানহত আল্লাহর কাছে শক্ত করে মজবুত করে কারণ আল্লাহ আব্বেলা আলামিন আমাদেরকে ক্ষমা করতে তিনি বাধ্য নন আমাদেরকে ক্ষমা করতেই হবে রহম করতেই হবে এটা আল্লাহ সুহানহতা আলাহ তিনি বাধ্য নন এজন্যই আমরা আমাদের দোয়ার সময় আমরা এই ধরনের কখনো শব্দ বলবো না যে আল্লাহ ফিরলি ইনশেতা বা আল্লাহ হুম্মার হামনি ইনশেতা হে আল্লাহ যদি ইচ্ছা করেন আমারে ক্ষমা করেন বা যদি ইচ্ছা করেন আমারে দয়া বরং আল্লাহ রসুল সাল্লাম বলছেন সে যেন তার চাওয়া তার আবেদনটা খুব শক্ত করে গুরুত্ব সহকারে আবেদন করে যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে নাসর বন্দার মতো আবেদন করতে হবে কেন

আমার কাছে আমার কথা না পালন করে তার কোনো কিছু বিকল্প পথ নাই সে ব্যক্তিরে আমি বলি বা বলতে পারি যে তোমার মন চাইলে করো না করলে যা ইচ্ছা করো মানে কি আমি জানি যে এই লোকটা তার আমার এই কাজ না করা ছাড়া তার বিকল্প কোনো পথ নেই অন্য কোনো পথে অন্য কোনো সেদিকে যেতে পারে না বাধ্য আমার এটি করতে এজন্য আমি তখন তাকে বলি যে তোমার ইচ্ছা হইলে করো তো আল্লাহ সুবাহানা হুয়া তালা তো এই ধরনের বাধ্য না আমাদেরকে ক্ষমা করার জন্য তিনি বাধ্য নন আমাদেরকে দয়া করার জন্য তাই আল্লাহ সুবাহানা হুয়া তালার সাথে এই ধরনের শব্দগুলি যদি ব্যবহার করি আমরা আমাদের দোয়াতে কি বিষয় দাঁড়াবে কয়েকটি বিষয় দাঁড়াবে প্রথম বিষয় দাঁড়াবে যে আমরা যেন আল্লাহ রাবুল্লাহ আলমিনকে এমন পর্যায়ে ফেলে দিয়েছি যে তিনি বাধ্য আমাদেরকে ক্ষমা করবে নেই না করে তার কোনো বিকল্প পথ নাই তাই এই ধরনের আমরা শব্দ ব্যবহার করছি দ্বিতীয় কার নহ ইয়ার আন্নাহ আদা আম্রুন আদি মানে আল্লাহ এভাবে দোয়া করার মাধ্যমে মনে হয় যেন এই কাজটা আল্লাহ সুবহান হতালার জন্য বিশাল একটা খুব বাড়ি কাজ তাই আল্লাহ রব্লে আলমিনকে এইভাবে সুযোগ দেওয়া হলে যদি আপনি সুযোগ হয় বা ইচ্ছা হয় বা পারেন তাহলে করেন ক্ষমা করেন বা রহম করেন না আল্লাহ সুবহান হওয়া তালার কাছে গোটা বিশ্বের চেয়েও যদি আরও কিছু বেশি চাই তবু আল্লাহ সুবহান হওয়া তালার কাছে কোনো কঠিন নয় আল্লাহ রাবুলি আলমিন বলেন যেটি হাদিসে খুদুসে এবং সেই হাদিসে এসেছে তিনি বলেন তুমি যদি আমার কাছে গোটা পৃথিবী সমান অপরাধ করে আমার কাছে আসো ক্ষমা চাও কোন অবস্থায় একটি শর্ত লম তুসি কিবি সেই আ আমার সাথে কোন রকমের তুমি শিরকে লিপ্ত হও নাই এই অবস্থায় যদি গোটা পৃথিবীর সমান অপরাধ করে আমার কাছে আসো ক্ষমা চাইতে আল্লাহ সুহানা হো তালাহ বলছেন লা যেই করা বিহা ফেরা তাহলে আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান তোমাকে ক্ষমা দান করবো সুভহান অতএব ক্ষমা করা রহম করা দয়া করা কিছু দেওয়া আল্লাহ আপ বলে আলমের জন্য এটা বড় বিষয় নয় তাই আমাদের দোয়া প্রার্থনার মধ্যে যেন এই ধরনের কোনো ভাব না থাকে যে এই বিষয়টা মনে হয় আল্লাহর জন্য খুব কঠিন আমাকে দেওয়া অসম্ভব তাই আমরা এভাবে প্রার্থনা করব অন্যভাবে যখন এইভাবে বলা হয় আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদের ক্ষমা করেন এখানে আরেকটা ভাব ফুটে উঠে সেটি হলো যিনি প্রার্থনা করছেন যিনি দোয়া করছেন তার যেন খুব একটা ক্ষমা বা রহমতের প্রয়োজন নেই কারণ মানুষের যখন প্রয়োজন মেটে যায় অতিরিক্ত নিতে চায় তখন এই সময় এই কথাগুলি বলে যে যদি আপনার মন চায় তাহলে দেন কারণ তার এত প্রয়োজন নেই প্রকাশ পায় বলছেন না বরং তার যে প্রয়োজন সেই প্রয়োজনটা তাকে বলার মাধ্যমে ফুটে তুলতে হবে যে না হে আল্লাহ আমার এই ক্ষমার দরকার ক্ষমা দিতেই হবে আমাকে কারণ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না এভাবে তার নিজের প্রয়োজনটাকে বলার ভঙ্গিমার মধ্যে মধ্যেও ফুটিয়ে তুলতে হবে যে না আসলেই আমার এটা খুবই প্রয়োজন এটা ছাড়া আমার চলে না আর যখন আমরা এইভাবে বলবো হে আল্লাহ যদি ইচ্ছা হয় তাহলে ক্ষমা করুন তাহলে যেন মনে হয় যে এটা আমার প্রয়োজন নাই একটা ঐচ্ছিক বিষয় যদি পেয়ে যাই ভালো না পাইলেও কোনো আমার যায় আসে আমরা কি আল্লাহ হওয়া হতে আল্লাহর ক্ষমা বা তার রহম না পেলে আমাদের চলবে তা তো কখনো চলতে পারে না কোনো ব্যান্তার জন্য মানুষ যতই এবাদত করুক না কেন আল্লাহ সুবাহ যদি রহম না করেন তিনি যদি দয়ার দৃষ্টি না দেন তাহলে আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয় একমাত্র আল্লাহ সুবাহ রহম এর মাধ্যমে আমরা যেতে পারব আরেকটি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন যেটি সহি মুসলিমের ওয়ালিয়া আজিম আর রাগবাহ মানুষ তার চাহিদা এটাকে যেন আরো বড় করে তুলে ধরবে আল্লাহ সোহান হওয়া আল্লাহর কাছে যা আসলেই আল্লাহর রহমান ছাড়া আল্লাহর ক্ষমা ছাড়া কোনো বিকল্প পথ নেই কোনো উপায় নেই ফাইন আল্লাহ আলাহ এত আদমহু সেই এটা কারণ আল্লাহ সুবহানা হওয়া তা আল্লাহর জন্য কোনো জিনিস দেওয়া কখনও তার জন্য কঠিন বিষয় নয় কোনো বড় বিষয় নয় তাই আসুন এভাবেই আমরা আমাদের দোয়া আবেদনের মধ্যে সেভাবে আমরা আল্লাহ বলে আলমের কাছে যাবো যেন চাওয়ার ক্ষেত্রে আবার অতিরঞ্জিত না হয়ে থাকে সে বিষয়টিও সতর্ক থাকব আল্লাহ আলমিন আমাদেরকে এই বিষয়গুলি সুন্দরভাবে খেয়াল করে আমরা যেন হেদের উপর প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাত